নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ অচেনা ডায়েরি আপনাদের কাছে কোনো কবিতা পাঠ বা কোনো গল্প পাঠ নিয়ে আসেনি, বরং মানুষের বর্তমান সমস্যার কিছুটা সমাধানের চেষ্টায় এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছে। এখানে রয়েছে মূলত করোনা ভাইরাস সম্পর্কিত কিছু কার্যকারী তথ্য, আর তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে। শেষ অবধি দেখতে থাকুন। চলুন জেনে নিই ডক্টর মৌমিতা চ্যাটার্জি করোনা ভাইরাস সম্পর্কিত কি কি বিধিনিষেধের কথা জানিয়েছেন। নমস্কার। আমরা সকলেই জানি আমরা করোনা প্যান্ডেমিকের মধ্যে রয়েছি, এমন একটা অবস্থায় বা এমন একটা সময়ে যখন ফার্স্ট ওয়েভ চলে গেছে, সেকেন্ড ওয়েভে সংক্রমণ এখন অনেক কমে এসেছে, কিন্তু এই সেকেন্ড ওয়েভ অনেক ক্ষতি করে দিয়ে গেছে। ভবিষ্যতে থার্ড ওয়েভ আসার একটা সম্ভাবনা আছে, কিন্তু সেই থার্ড ওয়েভ কখন আসবে বা কতদিন থাকবে এই ব্যাপারগুলো এখনো অনিশ্চিত। কিন্তু আপনারা অহেতুক ভয় পাবেন না, আতঙ্ক ছড়াবেন না। থার্ড ওয়েভ শুধুমাত্র শিশুদেরকে সংক্রমণ ছড়াবে এরকমও কোনো ব্যাপার নয়, তাই প্রচণ্ডভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। করোনা বিধি আপনাদের মেনে চলতে হবে। যেখানে আপনারা দেখবেন লোকজন সংখ্যায় বেশি, সেখানে অবশ্যই মাস্ক পরে থাকতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ঘন ঘন আপনাকে হাত ধুয়ে ফেলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা সার্বিকভাবেই আপনাদের মেনে চলতে হবে। ভ্যাকসিনের ব্যাপারে যেটা বলার আছে, ভ্যাকসিন অবশ্যই নেবেন, যখনই আপনার সুযোগ আসবে আপনারা ভ্যাকসিন নেবেন। সকলেই ভ্যাকসিন নিতে পারেন। কিছু কিছু ওষুধ, যেগুলো ব্লাড থিনার বলি আমরা, সেই ওষুধ যাদের চলছে তাদের সেই ওষুধগুলো কিছুদিন বন্ধ রেখে তারপর নিতে হবে, আপনারা ডাক্তারের পরামর্শ মতো আপনারা ভ্যাকসিন নেবেন। তাই ভ্যাকসিন নিয়ে ভয় পাবেন না, প্রত্যেকেই ভ্যাকসিন নেবেন। আপনারা যেটা করতে পারেন, কখনো খোলা জায়গায় বা একটু ফাঁকা জায়গায় আপনারা বেরোতেও পারেন। যারা প্রয়োজনে রোজ বাড়ির থেকে বাইরে বেরোচ্ছেন, কাজের জন্য বেরোচ্ছেন, তারা মাস্কটা পরুন। বাড়ির বাচ্চাদেরকে মাঝে মাঝে ছেড়ে দিতে পারেন। ধরুন একটা পাড়ায় চারটে বাচ্চা আজকে বেরোলো, তারা একসঙ্গে খেললো, পরের দিন আরো চারটে বাচ্চা বেরোলো, তো এইভাবে আপনারা ওদেরকেও একটু ছেড়ে দিতে পারেন, যাতে একটুখানি দূরত্ব বজায় রেখে এবং খোলামেলা জায়গায়, তাতে তাদের শরীর এবং মন দুই সুস্থ থাকবে। এই নিয়মগুলো মেনে চললে আমরা আশা করি সবাই ভালো থাকবো। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটির দ্বারা আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আপনাদের পরিচিতদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিয়ে তাদের উপকৃত হওয়ার সুযোগ করে দিন। ভিডিওটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানান। আপনাদের সহযোগিতা পেলে করোনা ভাইরাস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিয়ে হাজির থাকব পরবর্তী সিরিজে। এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। সকলে সুস্থ থাকুন, সাবধানে থাকুন।